আসসালামু আলাইকুম চার দিন হলো রাসুল সাল্লু আলী আসাল্লামের পরিবার অনাহারে আছে ক্ষুধার যন্ত্রণা তারা আর সহ্য করতে পারছেন না বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় খুব কাঁদছে রাসুল সাল্লু আলিয়া সাল্লাম বাইরে গিয়েছিলেন বাহির থেকে ঘরে এসে হযরত আয়সারাদি আল্লাহ আনহাকে জিজ্ঞেস করলেন আয়সা আমি যাওয়ার পর তোমাদের খাবারের কোনো ব্যবস্থা হয়েছে আল্লাহু আনহা বললেন হে আল্লাহ রাসুল যতক্ষণ আল্লাহ তালা আপনার হাত দিয়ে খাবারের কোনো ব্যবস্থা না করবেন ততক্ষণ কিভাবে খাবার আসবে রাসুল সাল্লু আলিয়ালাম নামাজে দাঁড়ালেন আল্লাহর কাছে খুব মিনতি করে কান্নাকাটি করলেন দোয়া করলেন এরপর আবার ঘর থেকে বের হয়ে গেলেন এর কিছুক্ষণ পর হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের ঘরে এসে হযরত আয়সা আল্লাহ আনহাকে জিজ্ঞেস করলেন মা রাসুল সাল্লা আলিয়াল্লাম কোথায় আয়সা রাদিয়াল্লাহু আনহা বললেন মোহাম্মদের পরিবার আজ চার দিন অনাহারে তিনি বাইরে গিয়েছেন হযরত আইসারাদি আল্লাহু আনহার মুখে উসমান রাজি আল্লাহ আনু এ কথা শোনার সাথে সাথে অজরে কাঁদতে লাগলেন তিনি কান্নাজড়িত কণ্ঠে বললেন আজ থেকে দুনিয়ার সাথে শত্রুতার ঘোষণা দিলাম এরপর তিনি দ্রুত বাড়ির দিকে গেলেন এবং খাদেমকে নিয়ে রান্না করা কিছু রুটি ভুনাগুস্ত, গম আটা খেজুরের বস্তা একটি চামড়া সোলা ছাগল সহ তিনশো দিরহাম পাঠিয়ে দিলেন এরপর তিনি এসে আইসা রাদি আল্লাহু আহ্নাকে বললেন রান্না করতে তো সময় লাগবে এজন্য রান্না করা রুটি ও গুস্ত পাঠিয়েছি আপনারা খেয়ে নিন এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেখে দিন কিন্তু আপনার প্রতি আমার একটি অনুরোধ রইলো আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি ভবিষ্যতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে খাবারের এমন কোনো সংকট হওয়ার আগেই আমাকে তা অবগত করবেন এরপর হযরত উসমান আল্লাহু আনহু চলে গেলেন এর কিছুক্ষণ পর রাসুল সাল্লিয় সাল্লাম এলেন হজরত আয়সা রাজি আল্লাহ জিজ্ঞেস করলেন আয়েশা আমার চলে যাওয়ার পরে তোমাদের জন্য খাবারের কোনো ব্যবস্থা হয়েছে হজরত আয়সা রাজি আল্লাহ আনহা পুরো ঘটনা বললেন তিনি বললেন উসমানের মাধ্যমে আল্লাহ আমাদের এই খাবারের ব্যবস্থা করেছেন আমাদের খুদাই হজরত উসমান খুবই ব্যথিত তিনি বলেছেন আজ থেকে দুনিয়ার সাথে সূত্রতা ঘোষণা করলাম এমনকি তিনি আমাকে কসম দিয়ে এ কথাও বলেছেন যে ভবিষ্যতে আমাদের ঘরে খাবারের এমন সংকট হওয়ার আগেই যেন তাকে অবগত করি রাসুলের প্রতি উসমান রাজি আল্লাহু আনহের এমন ভালোবাসাপূর্ণ আচরণ দেখে রাসুল সাল্লু আলিয়া সাল্লাম ক্ষুধার তীব্রতা থাকা সত্ত্বেও খাবার না খেয়ে দৌড়ে মসজিদে চলে গেলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আমি উসমানের উপর সন্তুষ্ট হয়ে গেছি এ কথা তিনি তিনবার বললেন আসসালামু আলাইকুম